হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। দ্য ফিনিক্স স্বপ্নের উড়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব সুভাষ মুখোপাধ্যায় রচিত আমার বাংলা গল্পগ্রন্থের অন্তর্গত কলের কলকাতা এই পরিচ্ছেদটি নিয়ে। শুরু করছি সুভাষ মুখোপাধ্যায় রচিত কলের কলকাতা। কলের কলকাতা রে ভাই, কলের কলকাতা। হেই চলে হাওয়া গাড়ি হুস হুস, ট্রাম চলে ঠন ঠন, রাস্তায় এই লোক তো এই লোক। বাস রে, সে কি আজব শহর! কি দেখলাম কোয়া যায় না, কত যে বাড়ি কত যে গাড়ি। বাস রে, কোথাও মাটি নাই কোথাও সাঁকো নাই, শুধু চুন বালি ইট আর শুধু পাথর। কলের কলকাতা রে ভাই, কলের কলকাতা। কল খুললে জল, কল টিপলে আধারে ভাই জোছনা ফিনিক দেয়। রাত রাত নয় দিন দিন নয়। বাস রে, সে কি আজব শহর! কি দেখলাম কোয়া যায় না, কত যে গলি কত যে মোড়। বাস রে, যতই ঘুরি মাথা বন বন পা কন কন করে। হঠাৎ দেখি আমার ছায়া, তার পাশে সন্ডা মার্কা লম্বা চওড়া আরো একটা ছায়া, পেছনে কেড়ে দেখে তো আমি ভিড়মি যাই। ইয়া ইয়া গোপ, ইয়া ইয়া দাড়ি, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, হাতে লম্বা লাঠি, বুকে ঝুলছে পাঞ্জাবির ওপর হাত কাটা রংচং একটা ফতুয়া, কাঁধে ঝোলানো একটা ঝুলি, ছোট ছেলে দেখেছে কি কপাত, ঠক ঠক করে কাঁপি আর ইষ্ট নাম জপি। হঠাৎ লোকটা এগিয়ে যায়, নিশ্চয় দেখতে পাইনি, নইলে এতক্ষণে কোন মুলুকে হাওয়া। বসে বসে হিং খাচ্ছি, হিং টং ছট শুনছি। বাস রে, সে কি আজব শহর! কি যে দেখলাম কোয়া যায় না, দুপাশারি দোকান দুপাশারি হাট, গাড়ি চাইলে গাড়ি বাড়ি চাইলে বাড়ি, যা চাইবে তাই পাবে। বাস রে, কি আজব শহর! 25 বছর আগে কালীঘাট থেকে পৈতে নিয়ে দেশে ফিরে এসে কলকাতার গল্প বলেছিল মোনা ঠাকুর। তাও কি বলতে চাই, যুদ্ধের সময় পুঁচকে আলপিনেরও যেমন দাম বেড়ে যায়, কলকাতা থেকে ফিরে তেমনি দাম বেড়ে গেল মোনা ঠাকুরের। মাটিতে যেন পা পড়তে চায় না, নইলে এই রোগা পটকা ছেলেটাকে কে পুঁচত। টোকা মারলে যে চিতপোটাং হয়ে উল্টে পড়ে, পেয়ারা গাছে উঠতে হাঁটু কাঁপে, পৈতে নেবার পর তার কান বাঁধানো ন্যাড়া মাথাটায় তেরে কেটে তাক বলে তবলা না বাজিয়ে শেষ পর্যন্ত কিনা মধুকুলকুলির মগডাল থেকে চুরি করে পাড়া আস্ত দুটো আম ঘুষ দিয়ে তার কাছ থেকে গল্প শুনতে হলো। তাও একদিনে নয়, টিপে টিপে সে তার পুঁজি ভাঙল। গরজ বড়ই বালায়, তাই রয়ে সয়েই শুনতে হলো। কলকাতার গল্প না শুনে পেট আমাদের ফুলে উঠেছিল না, কিন্তু এমন যে আজব শহর কলকাতা, যেখানে কল খুললে জল কল টিপলে জোছনা ফিনিক দেয়। দুদিন যেতে না যেতেই সে শহর ছেড়ে এ পোড়া ফিরে আসতে হলো কেন, সে গল্পও বলেছিল মোনা ঠাকুর। কোথাও কিচ্ছু নাই, হঠাৎ খুন চাপে শহরটার মাথায়, মাথা খারাপ শহরটার, ফটফট বন্ধ হয় দরজা আর জানলা, বড় বড় দালান যেন হানাবাড়ি, বোঝা যায় না মানুষজন আছে কি না আছে, রাস্তা ফাঁকা রাত আধার, কানে তালা লাগে হল্লায়, হারে রে 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 মুসলমান গুলাকে কাটব, হারে রে 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 হিন্দু গুলাকে কাটব। ছুরি বার হয় লাঠি বার হয়, লেগে যায় নারদ নারদ, সে কি রক্ত সে কি আগুন! বাস রে, লাশ গড়ায় রাস্তায়,
ভয়ডর নাই কিন্তু সাহেবদের, তারা মিটি মিটি চায় আর ফিক ফিক হাসে। হিন্দু ছোবে না তাদের, মুসলমানও ছোবে না, রাজার জাত তো গায়ে হাত দেয় সাহসকার। এই না দেখে ধর্মশালা যাত্রী সব ভয়ে কাঠ, বলে প্রাণ নিয়ে পালায়, হা হা করে আসে পাণ্ডারা, যাত্রীদের ট্যাঙ্কের দিকে তাকায় আর বলে, আহ হা হা হা, ভয় কিসের, আমরা আছি, ভয় কিসের। শোনে না কেউ, খ্যাপা শহর, কিছু মাথা যদি ঠিক থাকে, এই ঠান্ডা তো এই গরম, বাস রে কখন কি হয় কি বলা যায়। ছ্যাকরা গাড়িতে না উঠে দরজা জানলায় খড় করি ফেলে সেই রাত্রিরে সব দিয়ে ছুট। বছর পাঁচেক পর নিজের চোখে দেখলাম সে আজব শহরকে, মোনা ঠাকুরের সেই কলের কলকাতা। স্টেশন থেকে কোথা দিয়ে কেমন করে এলাম কিছু মনে নেই, যেন এক আলো জ্বলা সুরঙ্গের মধ্যে ঢুকলাম, এইটুকু মনে আছে। চারদিকে প্যাকিং বাক্সের মতো গাদা গাদা বাড়ি, একটার সঙ্গে একটা যেন আঠা দিয়ে সাঁটা। পরদিন কলের জল আর বাসন মাজার শব্দে ঘুম ভেঙে গেল, পরিত্রাই কাক ডাকছে, রোদ্দুর দেখা না গেলেও সকাল না হয়ে যায় না। দরজার খিল খুলে বাইরে দাঁড়াতেই অবাক, সামনে কানাগলির মোড়ে দোতলা সমান উঁচু টেলিফোনের তার ঠিক যেন মুক্তোর মালার মতো দেখাচ্ছে। ফোটা ফোটা শিশিরের অগণিত আয়নায় মুখ দেখছেন সাত রঙের সাত ঘোড়ায় চাপা সূর্যদেব। কিন্তু যাই বলো, সে খোলা মাঠ আর নীল চোখের মনির মতো আকাশের কাছে প্যাকিং বাক্স মার্কা এই শহর কিচ্ছু না। গলির মোড়ে ফুটো পয়সার মতোই আকাশ, তাও দাঁড়িয়ে দেখার জো নেই, পিছন থেকে ভিড় এসে ঠেলে নিয়ে যাবে। কি বিচ্ছিরি শহর বাবা, এমন শহরে থাকতে আছে? গোমরা মুখো লোকগুলো সব ঘাড় হেঁট করে ঘুরে বেড়ায়, একবার কেউ ডেকে জিজ্ঞেস করে না, কেমন আছো হে? মনে মনে চটে যাই মোনা ঠাকুরের ওপর, একটা আস্ত দামরা গাধা, এর চেয়ে ভালো ছিল আমার ডুগডুগির হাট, দুধ পাতলার মাঠ, ঢের ভালো ছিল আমার ইচ্ছামতী নদী, উঁচু পাড়ের উপর দাঁড়িয়ে বুক টান করে ঝাঁপ দাও, ডুব দিয়ে শামুক তোলো, চঞ্চনে কিদে, আর তার কাছে সরু সুতোর মতো কলের জল, ছ দম দেওয়া কলের পুতুলের মতো যে মানুষগুলো সকালবেলায় রাস্তা দিয়ে হনহনি হেঁটে গেল, বিকেলে দেখি তাদের দম গেছে ফুরিয়ে, কালিঝুলি মেখে আস্তে আস্তে পা ফেলে টলতে টলতে ফেরে। গায়ে এমন সময় নীলকুঠির মাঠ থেকে গরুর পাল পায়ে পায়ে ধুলো উড়িয়ে ফিরত, আর পশ্চিম দিকের আকাশটায় এই সময় কারা যেন সিঁদুরের টিপ পড়িয়ে দিত। আর ঠিক সেই সময় সান বাঁধানো রাস্তায় কলের কলকাতাকে বিষম ঠাট্টা করে পিচঢালা রাস্তায় মেয়েলি গোলায় কে যেন চেঁচিয়ে উঠল, মাটি লেবে গ মাটি। মনে মনে আমি ভারী খুশি হই, কেমন জব্দ কেমন, আর আদিগন্ত মাঠ নয়, মাটির শুধু একটা ডেলার জন্যে আমার মনটা কেমন করে উঠল। এমন যে নীরস স্থান বাঁধানো কলকাতা তাকে কেমন করে একদিন ভালোবেসে ফেললাম সে কথা আমার নিজেরই জানা নেই। কানাগলির মোড়ে বাঁদিকের বাড়ির গায়ে ঝোলানো গ্যাসের টিমটিমে আলো, তার নিচে মিষ্টির দোকান, ডানাতে কর্পোরেশনের স্কুল, তার সামনে বড় একটা রোয়াকে বুড়োদের আড্ডা, একটু এগিয়ে এক পাকাটা দর্জির দোকান, ছেলে ছোকরাদের আড্ডা সেখানে, পাড়ায় নানা রকমের লোকের বাস, কেউ ডাক্তার, কেউ কবিরাজ, কারো লোহালক্করের, কারো সোনার উপর দোকান, কেউ সহদাগরী অফিসে চাকরি করে, কেউ বাড়ি ভাড়ার টাকায় বসে খায়। ডাক্তারবাবুর সেজো ভাই রেলের ক্যানভাসার, কবিরাজ মশাইয়ের ছোট ছেলে বিলেত ফেরত, আড্ডিদের বাড়ির এক ছেলে টাকা জাল করে জেল খাটছে। বিকেল হলে পাড়ার সব ছেলে সাথে যায়, পাড়া কাঁপিয়ে শুধু একটাই আওয়াজ ওঠে, ভো কাট্টা। এক আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, বৌবাজারের মোড় থেকে এসপ্লানেড অবধি সেন্ট্রাল এভিনিউয়ের দুপাশে ফাঁকা জমি, মলঙ্গা লেনের কাছটাতে চীনেদের থিয়েটার, এদিক ওদিক দু একটা পাউরুটি তৈরির কারখানা, এক গায়ে রিক্সার উপর বসে এক সন্ন্যাসিনী বুড়ি, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত রূপোর গয়না দিয়ে মোড়া, উড়িয়া ভাষায় বীর বীর করে কী সব বকে চলেছে,
লোকে গদগদ হয়ে শুনছে আর পায়ের কাছে পয়সা ফেলছে। খালি মাঠে সবসময় ভিড়, ডুক 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 ঢোলক বাজছে, ম্যাজিক দেখাচ্ছে কেউ, কাঁধ পর্যন্ত বাবরি চুল, কানে লোহার মাকড়ি, অনবরত মন্ত্র আওড়াচ্ছে আর মাঝে মাঝে চেঁচাচ্ছে, লেরকা লোক এক দোপে হাত তালি লাগাও। বকতে বকতে মুখ দিয়ে ফেনা গড়িয়ে পড়ছে, শুকনো মুখ, দেখলেই মনে হয় সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি। বাজি দেখানো শেষ হতে না হতে ভিড় পাতলা হতে থাকে, পাছে পয়সা দিতে হয় তাই যে যার মতো করে কেটে পড়ে। মাটিতে ছড়ানো দু চার আনা পয়সা কুড়িয়ে নিতে নিতে সাপ পুণ্যি দিতে থাকে ভানুমতি জাদুকর। ফুসমন্তরে পয়সাকে টাকা করতে পারে না তবে কিসের বাজি কর। পালাতে পালাতে মনে হয় সাপমুন্নিগুলি বুঝি আমার পিছনে তাড়া করছে। পাশে আর একটা ভিড়, দাঁড়িয়েওয়ালা একজন হেকিম, পরনে তার লাল আলখাল্লা, গোলায় হাড়ের মালা, চোখে নিকেলের ফ্রেমের মোটা চশমা, একটা দিক সুতো দিয়ে বাঁধা। সামনে তার একরাশ গাছগাছড়া, কাঁচা ছালচামড়া হার, কাঁচের কৌটোয় জোঁক আর বিছে, নীল গায়ের চামর বিচ্ছিরি নোংরা, দুর্গন্ধে অন্নপ্রাশনে ভাত উঠে আসে। কত সব ভারী ভারী রোগের নাম করছে, বাতলে দিচ্ছে কোন রোগের কোন দাওয়ায়। কানের খোল পরিষ্কার করতে বসেছে কেউ, কোথাও ভাঙা কাঁচ জোড়া লাগাবার আশ্চর্য কাণ্ড কারখানা দেখতে ভেঙে পড়েছে লোক, কোথাও চোরাই পাখি মানুষের ভাগ্য গণনা করছে। বিচিত্র ব্যাপার চলছে লম্বা রাস্তাটা জুড়ে। শীতকালে খালি মাঠগুলো জুড়ে তাঁবু পড়ে সার্কাস আর কার্নিভালের, লাল নীল আলোয় ঝলমল করে ওঠে গোটা তল্লার, চাকা লাগানো মোটা মোটা লোহার বরাদাটা খাঁচার মধ্যে খিদের সময় গজরাতে থাকে বাঘ আর সিংহ। মানুষের গন্ধে জীব দিয়ে তাদের লালা গড়ায়। সার্কাসের বাচ্চা বাচ্চা ছেলেগুলো থাকে জেলখানার কয়েদিদের মতো। রোজ সকালে উঠে কসরতগুলো অভ্যেস করতে হয়, একটু ভুল হলে সপাং সপাং চাবুক, তাই মুখে সবসময় একটা মন মোড়া ভাব। টিনের বেড়ার ফুটো দিয়ে তারা বাইরে তাকায়, আর মার জন্যে ভাই বোনদের জন্যে মন কেমন করে। হঠাৎ একটা ভিড়ের ভেতর থেকে কে যেন পকেটে হাত দিয়ে চেঁচিয়ে উঠল, আমার মানি ব্যাগ। যেই বলা অমনি ধরধর করে ছুটে গেল জনকয়েক লোক একজনের পিছনে, ছোটোছুটি হই হল্লা, মাঠ ফাঁকা হয়ে গেল। ভদ্রলোক যেমন দাঁড়িয়েছিলেন তেমনি দাঁড়িয়েই থাকলেন, চোরকেও পাওয়া গেল না। চোর যারা ধরতে গেল তাদেরও আর টিকি দেখা গেল না। তবু ভালো এই সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাস্তা, আকাশ এখানে অনেক দরাজ, এ রাস্তার মানুষগুলো যেন একটু আলাদা। ঢোলক বাজায়, হাততালি দেয়, হো হো করে হাসে, উড়ে মেরো বাঙাল বলে কোনো কোথায় এই রাস্তার অভিধানে নেই। সরু একটা গলির মধ্যে এদো ঘরে থাকে ফুচকা পাকৌড়ি আর আলু কাবলিওয়ালার দল, কাবলিওয়ালারা থাকে নেবুতলার মোড়ে, কাজ দিয়ে গেলে ভয় ভয় করে, শুনি নাকি ছেলে ধরাদের আস্তানোটা, ঝুলি দেখা যায় না, তবে থাকতেও তো পারে। রাস্তার কলে ভিস্তিওয়ালার ভিড়, ড্রেনের জলে গা ধোয় একদল, হেইয়ো হো হেইয়ো হো, সুর টেনে টেনে রাস্তার সুরকির উপর দূরমুষ চালায় কর্পোরেশনের কলি। ঘামের গন্ধে বন বন শব্দে জমজমাট শহর কলকাতা, চুন বালি ইটেরও একটা সৌন্দর্য আছে। সন্ধ্যাবেলা বড় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ট্রামের তারে চকমকির আগুন জ্বলে, পেতলের পিদিম জ্বালিয়ে ঘোরে মুশকিল আসান। হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা, গলিগুলো সব একটানে বড় রাস্তায় এসে পড়ল, শহরময় চাঞ্চল্য, হই হল্লা, গোলপুকুরে মিটিং, গোলদিঘিতে মিটিং, রাস্তার মোড়ে মোড়ে মিটিং, মিটিং ছাড়া মানুষ নেই। পাড়ার ছেলেরা বাঙাল বলে আর খেপায় না, কাঁধে হাত দিয়ে বলে চল ভাই মিটিংয়ে, পার্কে রোজ মিটিং আর স্কুলে পিকেটিং, এক নতুন মজা, কেন কেউ জানে না কিন্তু মেতে উঠেছে সবাই। কেউ আর ছাদে নয়, সব রাস্তায়, জনসমুদ্রে জোয়ার লেগেছে। একটু একটু করে বোঝা গেল স্বাধীনতাহীনতাই কে বাঁচিতে চাই রে, কে বাঁচিতে চাই। ইংরেজ চলে যাক, আমাদের দেশ আমাদের থাক, সত্যি তো কেন আমরা পরাধীন থাকব। সারা শহরে আগুন, সে আগুনে জ্বলছে বিলিতি কাপড়, পাড়ায় পাড়ায় দল বেরিয়েছে, গম গম করছে তাদের আওয়াজ,
বিলিতি কাপড় পুড়িয়ে ফেলো, পুড়িয়ে ফেলো, বিলিতি কাপড় পুড়িয়ে ফেলো, পুড়িয়ে ফেলো। দুপাশের বাড়ি থেকে রাস্তায় ছুঁড়ে দেওয়া হচ্ছে রাশি রাশি বিলিতি কাপড়। রোয়াকের উপর বসে বুড়োর দল তকলি ঘোরাচ্ছে, সুতো কাটা সঙ্গে সঙ্গে চলছে গল্প গুজব। সারাদিন কোথায় কী ঘটেছে সন্ধ্যেবেলায় তার হিসাব নিকাশ দেন ডাক্তারবাবুর ক্যানভাসার ভাই। আজ উমুক পার্কে লাটালিয়েছে, উহ কী রক্ত, কাল ময়দানে ঠিক গুলি চালাবে। ভয়ে আঁতকে উঠে যে যার ঘর আগলাবার জন্যে বুড়োর দল তকলি হাতে করে বাড়ি মুখো ছোটে। সারাটা দিন নেশার মতো লাগে। জলখাবারের পয়সা থেকে বাঁচানো চার আনা পয়সা দিয়ে শেয়াল্লার মোড় থেকে কিনে আনি খদ্দরের টুপি। সেই টুপি মাথায় দিয়ে বুক ফুলিয়ে ঘুরি। দুধারের বাড়িগুলো থেকে লোকে তাকিয়ে তাকিয়ে দেখে, ছোট্ট ছেলে কিন্তু বুকের পাটা দেখো, পুলিশকে মোটে কেয়ার করে না হে। বুঝতে পেরে বুক যেন আরও দশাত হয়। বিকেলে বৌবাজার স্ট্রিটে কংগ্রেস অফিসের সামনে এসে দাঁড়ায়। বাড়িটাতে ঢোকবার মুখে রুটি বিস্কুটের দোকান, তার একপাশে তেলে ভাজা ফুলুরি বিক্রি হয়, পাশ দিয়ে গেছে চোরাগলি, দুই ফুটপাতে দুরন্ত ভিড়। পাশের বাড়ি থেকে হঠাৎ শাঁক বেজে উঠল, কংগ্রেস অফিসে সাজো সাজো রব পড়ে গেল। দোতলায় রেলিংয়ের গায়ে উঠল প্রকাণ্ড তিন রঙা পতাকা, ততক্ষণে লাল পাগড়িতে ছেয়ে গেছে চোরাগলি, তেল চকচকে লাঠিগুলো উঁচিয়ে ধরে বীর দর্পে ঢুকে গেল তারা কংগ্রেস অফিসে। সঙ্গে সঙ্গে বন্দে মাতরম আওয়াজে কেঁপে উঠল গোটা তল্লাট। গেটের কাছে এসে দাঁড়ালো কালো ঢাউস কয়েদি গাড়ি, গোড়া সার্জেন্টগুলো বেতে ছড়ি চালিয়ে ভিড় সরাতে লাগলো। দোতলায় লাইন বেঁধে দাঁড়ালো গান্ধী টুপি মাথায় দেওয়া ভলেন্টিয়ার দল, তাদের মাঝখানে ফুলের মালা গোলায় দিয়ে ডিরেক্টর। ভিড় ঠেলতে ঠেলতে ভর্তি ভ্যান চললো মুচিপাড়া থানায়, পেছন পেছন বিরাট জনতা। সেন্ট জেমস পার্কের ছোট ছোট ছেলেরা খেলা ফেলে দিয়ে ছুটে আসে থানার সামনে, লোকে লোকারণ্য। রেলিংয়ের উপর উঠে বাচ্চা ছেলেরা চেঁচায়, বন্দে মাতরম লাল পাগড়ির মাথা গরম, বন্দে মাতরম লাল পাগড়ির মাথা গরম। জোয়ারের জলের মতো জনতা ফুলে ফুলে ওঠে, তাদের চোখের দিকে তাকিয়ে হঠাৎ পুলিশ ভয় পেয়ে যায়। শুরু হয়ে যায় এলো পাথারি লাঠি চার্জ, যে যেদিকে পারে ছুট দেয়। এমনি করে রোজ ছুটতে ছুটতে রাস্তাঘাট চেনা হয়ে গেল। একদিন কংগ্রেস অফিসের সামনে রোজকার মতো দাঁড়িয়ে আছি, নিয়মিত পাশের বাড়িতে শাঁক বেজেছে, পুলিশ ঢুকে গেছে কংগ্রেস অফিসে। হঠাৎ দেখি দোতলায় ভলেন্টিয়ারদের মধ্যিখানে ফুলের মালা গোলায় দিয়ে দাঁড়ানো, আরে এই যে আমাদের রামদুলালবাবু, আমরা যার বাড়িতে থাকি। কি আশ্চর্য, উনি আবার কবে ডিরেক্টর হলেন? বুকটা দশ হাত ফুলে উঠল। সকলের সঙ্গে গলায় গলা মিলিয়ে চেঁচিয়ে বলে উঠলাম, রামদুলালবাবু কি জয়! এমন ভাব নিয়ে চারপাশে তাকাতে লাগলাম যেন ফুলের মালাটা আমার গলাতেই কেউ পরিয়ে দিয়েছে। না বলে পারলাম না, উনি হচ্ছেন আমাদের রামদুলালবাবু, চেনেন না? চারপাশে কেউ কথাটাকে তেমন আমল দিল না বলে একটু চুপসে গেলাম। আমার সঙ্গে চেনা আছে রামদুলালবাবুর, তাই লোকগুলোর অত হিংসে। আর একজনের কাঁধে ভর দিয়ে মুখটা উঁচু করবার চেষ্টা করলাম, রামদুলালবাবু যাতে আমাকে দেখতে পান, হাসুন না একটু রামদুলালবাবু, আমার দিকে তাকিয়ে লোকগুলো একটু বুঝুক কীরকম লোকের সঙ্গে আমার আলাপ। যার কাঁধে ভর দিয়ে উঠেছিলাম সে লোকটা এক ঝটকা দিয়ে আমাকে ফেলে দিল। হাফ প্যান্টের ধুলো ঝেড়ে যখন উঠে দাঁড়ালাম তখন পুলিশের ভ্যান চলতে শুরু করেছে। তেলেভাজার দোকানের পাশে সাইকেল স্টাইলে ছাপা বেআইনি বুলেটিন বিলি হচ্ছিল। এক কপি বুলেটিন কায়দা করে কোমরে গুঁজে বাড়ি ফিরে এলাম। পাড়ায় খবরটা দিতে হবে তো, খবর দিতে গিয়ে বেকুব বনে গেলাম। রামদুলালবাবু জেলে যাচ্ছেন সে খবর তো সকলেই জানে, কিন্তু আমাদের গলির এত বড় একটা গর্ব, পাড়ায় সেই উৎসাহ কই? বাড়িতে যখন কেউ না থাকে আমি আর কাকিমা ঘর অন্ধকার করে উনুনের আছে বেআইনি বুলেটিন পড়ি। ইংরেজি সিংহাসন টলমল টলমল করছে, স্বাধীনতা দূরে নয়, যত ভাবি তত আনন্দে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমাদের বাড়িওয়ালা জেলে গেছে আমাদেরই জন্যে, সারা দেশের ভালোর জন্যে, আর আমরা ঘরে বসে থাকব? হঠাৎ একদিন কাকিমা বলে বসলেন, আমাকে নিয়ে চল আমি জেলে যাব। সারা কলকাতা খেপে উঠেছে, রাস্তা দিয়ে হদ্দম পুলিশের ভ্যান যাচ্ছে, সরু জালের ভিতর দিয়ে এক গাদা কালো কালো মাথা দেখা যায়, আর মুহুর্মুহু আওয়াজ ওঠে বন্দে মাতরম। বড়বাজারে বিলিতি কাপড়ের দোকানে পিকেটিং, মদের দোকানে পিকেটিং, লোকের মুখে স্বদেশি ছাড়ার কথা নেই। যেদিন স্কুল হয় মাস্টার ছাত্র একসঙ্গে বসে তকলি কাটে, খপরে কাগজ বন্ধ, কিন্তু তাতে খপর আটকে নেই,
অলিগলির দেওয়ালে লটকে দেওয়া হচ্ছে নতুন ধরনের খবরের কাগজ, কালো আর লাল কালিতে হাতে লেখা সংবাদপত্র। কোন রাস্তায় কোন মিছিলের উপর পুলিশের লাঠি চলেছে, বাংলাদেশের গ্রামে গ্রাম অন্তরে কোথায় কতদূর ছড়িয়ে পড়লো আগুন, জেলখানায় কি অমানুষিক অত্যাচার চলছে, তার টুকরো টুকরো খবর। একদম নিচে লাল কালিতে লেখা পড়ুন এবং নিজে কপি করে অন্যদের পড়ান। কাগজ পেন্সিল হাতে নিয়ে এক দঙ্গল লোক সেই খবর টুকে নেয়, এমনি করে মুখে মুখে ছড়িয়ে যায় খবর। রামদুলালবাবু, দাদা একদিন বললেন দেখা করতে হবে জেলখানায়। আনন্দে আটখানা হয়ে সঙ্গে গেলাম, কেমন করে ঘুরে ঘুরে গেলাম মনে নেই। ট্রাম থেকে নামতেই সামনে লোহার প্রকাণ্ড সিং দরজা, সেপাহের হাতে চিঠি দেওয়া হলো, হুকুম হলো ভেতরে ঢোকার। ইংরেজের জেলখানায় হেঁট হয়ে ঢুকতে যা রাগ হচ্ছিল, কিন্তু কি আর করা যাবে, আমরা একা নই, অনেকেই তো ঢুকছে। আমরা ঢুকছি এমন সময় একটা কয়েদ গাড়ি থেকে নতুন একদল বন্দি এসে হাজির। বন্দে মাতরম শব্দে জেলখানা কেঁপে উঠল। একটু এগিয়ে বাঁ হাতে শেষ ঘরটায় বন্দীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ব্যবস্থা। মেজের উপর শতরঞ্জি পাতা, ঘর ভর্তি লোক, ঘরে একটি মাত্র টেবিল এবং চেয়ার। চেয়ারের উপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না, কাগজের ছবিতে হুবহু এই মুখ দেখেছি, সুভাষচন্দ্র বসু না? কয়েদ গাড়ি থেকে একটি একটা করে দল এসে নামছে আর তিনি ছুটে বাইরে যাচ্ছেন, তাদের জড়িয়ে ধরে বলছেন তোমরা এসেছো। জাল দেওয়া জানলার কাছে ভেতরের বন্দিরা জেল ওয়ার্ডারদের চোখ এড়িয়ে মাঝে মাঝে এসে ভিড় করছিল, কিন্তু সেপাহীদের চোখ পড়তেই হুড়মুড় করে তারা সেখান থেকে সরে যাচ্ছিল। একজন ডাক দিল, শোনো খোঁকা। খোঁকা বলাতে আত্মমর্যাদায় লাগলেও জানালার কাছে গেলাম। বাড়িতে আমার বুড়ি মা আছে, কেঁদে কেঁদে মরে যাচ্ছে, তুমি খবর দিও আমি ভালো আছি। বাড়ির নম্বর নিয়েছিলাম কিন্তু কুড়েমি করে শেষ পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি। আজও তা বিঁধে থাকা কাটর মতো মাঝে মাঝে খচখচ করে ওঠে। জেলের দরজা পেরিয়ে যেন কেমন কেমন লাগলো, রাস্তায় রাস্তায় ফুসে ওঠা মানুষগুলো হাজির হচ্ছে এসে জেলখানার অন্ধকার গুহায়, কি পাবে তারা এখানে? অমনি মনের মধ্যে গুনগুনি উঠল মার কাছে শেখা গান, ও তোর শিকল পোড়া ছল, শিকল পড়ে শিকল রে তুই করবি রে বিকল। বুঝলাম না, তবু মনটা একটু তাজা হলো। 3 মাস অসুখে অচেতন ছিলাম, এর মধ্যে বাসা বদল হয়েছে, উঠে এসেছি ফিরিঙ্গি পাড়ায়, কানাগলি ছেড়ে বউবাজারের বড় রাস্তায়, যে রাস্তায় থাকেন ডাকাতে কালি। কাকিমা দেখলাম একদম বদলে গেছেন, ছেলে মেয়ে নিয়ে তিনি ঘোরতর সংসারী, কাঁধ থেকে ভাব প্রবণতার ভূত একেবারে নেমে গেছে। রাস্তায় কোচিত কদাচিত জাল দেওয়া কয়েদ গাড়ি চোখে পড়ে, ভাটার টানে জোয়ারের জল নেমে যায়, টলতে টলতে রাস্তায় বার হই। কই কোথায় সেই ফেনিয়ে ওঠা জনসমুদ্র? পার্কে মিটিং নেই, বড় বাজারে পিকেটিং নেই, একবারে নতুন চেহারা শহরের, দেখলে কে বলবে এই শান্ত নিরীহ কলকাতা দুদিন আগে রেগে খুন হয়ে উঠেছিল? সব কিছু বদলে গেছে, মনে হয় না সামনের বড় রাস্তা কোনোদিন বন্দে মাতরম শব্দে মুখর হয়েছিল। ট্রামের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে বাস, ভিড় আছে রাস্তায়, ম্লান মুখ অফিস যাত্রীর অফুরন্ত মিছিল। চিনেপাড়া থেকে চোলাই করা বড় বড় মদের জ্বালা ধরে নিয়ে আসা আবগারি পুলিশ, দুবগলের নিচে ক্রাচ নিয়ে ঘোরে খোঁড়া ইনফরমার, গাঁজা আফিংয়ের বেআইনি আড্ডাগুলো তার নখ দর্পণে, ধরা পড়া লোকগুলোর জামিন হয়, জুতোর দোকানের মালিক চিং থায়। সারাদিন এইসব দাঁড়িয়ে দেখি, বিকেলে গিয়ে বসি পার্সি চোখের ডাক্তারে চশমার দোকানে, রাস্তায় মোটরের নাম্বার গুনি, এত লোক তবু ফাঁকা লাগে এই শহর। পাশে দাঁতের হাসপাতালের নিচে ইহুদিদের যেন কি একটা পরব, জানলার ফাঁক দিয়ে গরম গরম হাতে তৈরি রুটি বিলি হচ্ছে দুস্থ ইহুদিদের জন্যে, ঘুড়ির জন্য মাঝে মাঝে লোকই হাতে রাস্তায় ছুটে, বাদাম আখরোটের দোকানের সামনে সতৃষ্ণ নয়নে তাকিয়ে থাকি, হাঁটতে হাঁটতে ফুটপাতের চৌখুপি ঘর গুনি। গির্জায় রবিবারের স্কুল বাসে সকালবেলায় মাঝে মাঝে গেটের সামনে পেরি সাহেব কেরোসিন কাঠের বাক্সের উপর দাঁড়িয়ে ভাঙা বাংলায় আর্কডিয়ন বাজিয়ে খ্রিস্ট সঙ্গীত করেন, আর তার সাঙ্গপাঙ্গরা বিলি করে লাল মোলাটের চটি বই মথে লিখিত সুসমাচার। হঠাৎ একদিন বাড়ির সামনে দেখা হয়ে গেল জেল ফেরত পুরানো বাড়িওয়ালা রামদুলালবাবুর সঙ্গে, গোমরা মুখ দেখে মনে হয় না গোলায় কোনোদিন আবেগ ভরে মালা দেওয়া হয়েছিল। দুঃখ করে বললেন দাদুকে, আর বলেন কেন, মিছিমিছি জেলে যাওয়া হলো, ক
কর্পোরেশনে নতুন নিয়ম হয়েছে, জেলে গেলে আর মাইনে বাড়বে না। কি মুশকিল বলুন তো, শুধু শুধু কটা মাস জেল ভোগ করতে হলো? ও, এই জন্য জেলে গিয়েছিলেন, মাইনে বাড়াবার জন্যে? নিজের উপরই রাগ হলো, কি বোকা আমি, এই লোকটার জন্যে একদিন গর্ব করে বেরিয়েছিলাম। ফুটপাতে ছবি বিক্রি হয়, ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত, যতীন দাসের ছবি। নেভে নে আগুন, ছাই চাপা হয়ে সে আগুন জ্বলছে, উল্কার মতো মাঝে মাঝে আকাশ থেকে খসে পড়েছে বেছুয়া বাজার, চট্টগ্রাম, মেদিনীপুর। খবরের কাগজের প্রথম পাতায় আগুনের হলকার মতো এক একটা খবর, বোমার আওয়াজে কেঁপে ওঠে লালদিঘির দপ্তর, সারা বাংলাদেশকে কাঁদিয়ে ফাঁসি যায় রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার আরো অসংখ্য শহীদ। মাঝে মাঝে এক একটা দমকা হওয়ায় কলকাতার গুমোট ভাঙে, তারপরে সব চুপচাপ। সন্ধেবেলায় রাস্তা হেঁকে যায়, তপসে মাছ, বেলফুলের মালা, কুলপি বরফ। জেল থেকে ফিরে এসে শশাঙ্কর খদ্দরদারি দাদা মিলের ধুতি পরে কলেজে যায়, ঘরের দরজাটে পরীক্ষার জন্যে পড়ে। বাইরের ঘরে বাবার কাছে আসেন এক সরকারি উকিল, তিনি বলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মামলার গল্প। ঘরের কারোর থাকার হুকুম নেই, পর্দার পেছনে দাঁড়িয়ে আমি আর দাদা লুকিয়ে লুকিয়ে শুনি। ভদ্রলোক বলেন একেবারে মশগুল হয়ে, যেন তিনি সূর্য সেনেরই দলের লোক, গণেশ ঘোষের লেখা কবিতা সুর করে পড়েন, কল্পনা দত্তের ডায়েরি থেকে পাতার পর পাতা মুখস্থ বলে যান। মুগ্ধ বিস্ময়ে আমরা বসে শুনি, অসাধারণ বলার ক্ষমতা ভদ্রলোকের। কাহিনী যে কখন শেষ হয়ে যায় খেয়ালই থাকে না, মাঝে মাঝে পর্দার পেছনে ধরা পড়ে গিয়ে বকুনিও খায়। পাহাড়তলি, ধলঘাট, কালারপোল যেন কুরুক্ষেত্রের এক একটা উপাখ্যান। সূর্য সেন আর অম্বিকা চক্রবর্তী, অনন্ত সিং আর গণেশ ঘোষ, কল্পনা দত্ত আর প্রীতি ওয়াদ্দেদার যেন কুরুক্ষেত্রের এক একজন মহারথী। নেই তাদের অক্ষৌহিণী সেনা, তারা বোঝাতে চেয়েছিল অস্থির বিরুদ্ধে চাই অস্থির ঝঞ্ঝনা। সরকারি উকিল চলে যাবার পর রাগে হাত নিষ্পিস করে, লোকটা একজন পয়লা নম্বরের ভণ্ড, মুখে এক মনে এক, গল্প বলবার সময় দেশকে ভালোবাসার কত কোথায় না সে বলে, সূর্য সেনদের জন্য দরদ যেন তার উথলে উঠছে। কিন্তু এরপরই বাড়ি ফিরে গিয়ে লোকটা বাংলার বীরদের ফাঁসি কাঠে ঝোলাবার জন্যে আইনের পাতা ঘাটতে বসবে, এরা মানুষ না আর কিছু। আমি আর দাদা দেয়ালের ছবির কাছে প্রার্থনা জানাই, ঠাকুর সূর্য সেনকে ওরা যেন খুঁজে না পায়। রাস্তায় গা বদলে যাচ্ছে শহরের, অজগরের পেটের মতো ফুলে ফেঁপে ওঠে কলের কলকাতা, জমি জায়গা হারিয়ে শহরে আছড়ে পড়ে গায়ের মানুষ, কাজের জন্যে, দুমুঠো ভাতের জন্যে। বেহুলার ভাসানে যে ছেলেটা লক্ষিন্দর সাইতো, সে এখন চিনির কলে কাজ নিয়েছে। কালাপানি পেরিয়ে হঠাৎ খবর এলো আন্দামানের বন্দিরা অনশনে, চোখের আড়াল হবার পর যারা ভুলে গিয়েছিল এতদিন, তাদের বুকের মধ্যে কেমন করে উঠল। স্কুল কলেজ ছেড়ে ছেলে মেয়ের দল বার হয়ে এলো রাস্তায়, তাজা রক্তে হাত রাঙালো লাল মুখো সার্জেন্ট আর লাঠিয়াল পুলিশ, তবু ফুঁসে ওঠা জনতা সেই ঢেউ বন্দীদের ছিনিয়ে নিয়ে এলো স্বদেশের মাটিতে। ঢেউ আবার বিলিয়ে যায়, থমথম করে কলকাতার রাস্তা, মাঝে মাঝে মিটিং হয় পার্কে, চায়ের দোকানে তর্ক চলে, রাস্তায় ঝিলিক দিয়ে যায় একটা নতুন নিশান, লাল সালুত তৈরি, তার মাঝখানে কাস্তে আর হাতুড়ির হাতে হাত দেওয়া ছবি। যারা সেই নিশান বয়ে নিয়ে যায় তারা কারখানার মজুর, হেঁকে বলে তারা ইনকলাব জিন্দাবাদ। হাত মুঠো করা তাদের আওয়াজ যেন বজ্রে কানেও তালা ধরায়, মুখে মুখে রটে যায় একটাই নাম, কমরেড লেনিন, একটাই তারিখ, পয়লা মে। যুদ্ধ বাঁধবে বাঁধবে করে একদিন বেঁধে যায়, ঘরের কাছে এগিয়ে আসে তার হুঙ্কার, অন্ধকারের দেওয়ালে দেওয়ালে কারা এঁটে দেয় গোটা হরফের নিষিদ্ধ ইস্তাহার। অন্ধর আগে ফেটে পড়ে কলের কলকাতার রাস্তা, 42 সালের আগস্টের কলকাতা, ট্রাম পুড়ছে, এবার লাঠি নয় গুলি চলছে রাস্তায়, বাচ্চা বাচ্চা ছেলেদের ভয় ডর নেই, ইট হাতে নিয়ে বন্দুকের সামনে দাঁড়াচ্ছে, বলছে ইংরেজ ভারত ছাড়ো। দিকবিদিক জ্ঞান শূন্য সে আগুন জ্বলতে জ্বলতে একদিন ছাই হয়ে নিভে গেল। কলকাতার ফুটপাতে সেদিন মরা মানুষের ভিড়ে পা পাতা যায় না, গ্রামগুলো সব পেটের জ্বালায় উঠে এসেছে শহরে, মরা ডিঙিয়ে রাস্তা হাঁটতে হয়, বাতাসে দুর্গন্ধ, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, পচন ধরেছে কলকাতার শরীরে। চাষির গোলার ধান জমিদার জোরদারদের মুঠোই, জেলেদের নৌকা সরকারের হাতে আটক, গায়ে চাল নেই, অভাবী মানুষগুলো তাই অন্যের সন্ধানে ছুটেছিল শহরের দিকে। গায়ের বীজ বোনা মাঠে যখন ধানের শীষ আবার পেকে উঠল, তখন শোকে তাপে পোড়া মানুষগুলো আবার ফিরে গেল গায়ে, মায়েরা গেল কোল খালি করে, মেয়েরা গেল হাতে লোহা গুঁচিয়ে। যেমন ছিল তেমনি থাকলো কলের কলকাতা, চালের দোকানে কেউ, কাপড়ের দোকানে কেউ, আলো নেভানো রাতের
দিনের বেলায় জাপানিরা বোমা ফেলে গেল ডাল হাউসে আর খিদিরপুরে, মাছির মতো ঝাঁকে ঝাঁকে মরল ডকের মজুর। তবুও কোনো সাড়া নেই কলকাতার। মাঝে মাঝে দু চারবার চোখ খুলে তাকালেও মুখ বুঝে ঝিম মেরে পড়ে থাকলো কলের কলকাতা। রাস্তায় রাস্তায় আলোর চোখ থেকে খসে পড়লো ঠুলি, লড়াই শেষ, বুঝিয়ে দেওয়া হলো গড়খাই, মাটিতে মিশিয়ে দেওয়া হলো ব্যাকলোয়াল, লাল কেল্লায় বন্দি হলো আজাদহীন ফৌজ। হঠাৎ শহরে কী হলো কে জানে, ক্লাইভ স্ট্রিটে দাঁড়িয়ে আছি, ছাত্রদের এক বিরাট মিছিল, সেই মিছিলে হাত ধরাধরি করে উঠছে তিন তিনটে নিশান, কংগ্রেস, লীগ আর ছাত্র নৌজওয়ানের। রাস্তাটকে দাঁড়িয়ে আছে মাথায় হেলমেট লাগানো টমি গান আর রাইফেলধারী পুলিশ। দুপাশে বড় বড় আকাশ ছোঁয়া ইমারত, ডাকাত ক্লাইভের বংশধর শ্বেতাঙ্গ বম্বেটেদের বড় বড় সাইনবোর্ড ঝুলছে বাড়িগুলোর গায়ে, চটকলার ব্যাংক, খনি আর বাগান, জাহাজ আর রেলের সহদাগরী অফিস। ওপরতলার জানলা দিয়ে ক্রুদ্ধ চোখে কালা আদমিদের উদ্ধত মিছিলের দিকে তাকিয়ে আছে ধনকুবের বড় বড় সাহেব। তাদের আশপাশে হাজির দু চারটে কালো মুখ, কোটিপতি মারোয়াড়ি আর গুজরাটি বেনে। হঠাৎ সশস্ত্র পুলিশ বেটন হাতে ঝাঁপিয়ে পড়ল মিছিলের ওপর, গর্জে উঠল কাঁদুনে বোমা, রাস্তার উপর পুঁথিপত্রের ছেঁড়া পাতাগুলো ছড়িয়ে রক্তাক্ত দেহগুলো কুড়িয়ে নিয়ে আস্তে আস্তে পিছু উঠে গেল বাচ্চা ছেলেদের মিছিল। যাবার সময় শুধু চেঁচিয়ে জানান দিয়ে গেল আবার ফিরে আসব। সন্ধ্যের আগে সারা শহরে উঠে গেল সেই খবর, রাগে রি রি করে উঠল তামাম শহর কলকাতা। অলিগলি থেকে, বস্তি মাঠকোটা থেকে পিল পিল করে বেরিয়ে এলো মানুষ, আগুনের ভাটার মতো জ্বলছে চোখ, যে যা পেরেছে তাই নিয়ে দাঁড়িয়েছে রাস্তায়। সেই রাত্রে গুলি চলল মেছো বাজারের মোড়ে, তারপর বেপরা কয়েকটা দিন, রাগে দিশেহারা কয়েকটা রাত্রির, ডাস্টবিনগুলি নিয়ে দাঁড় করানো হলো রাস্তার মাঝখানে, তৈরি হলো নিরস্ত্র জনসাধারণের ব্যারিকেড, সারা শহর ধোঁয়ায় ধোঁয়া, ইংরেজের যেখানে যা চিহ্ন, যেখানে যা প্রতীক, তা মুছে দেওয়ার জন্য পাগল হয়ে উঠল শিকল পড়া মানুষ। ভয়ে গর্তে ঢুকে গেছে লাল পাগড়ি পুলিশ, মিলিটারি হাতে দেওয়া হয়েছে কলকাতাকে সামাল দেবার ভার, লাঠিয়ে হটিয়ে দিয়ে বন্দুক হয়েছে রাজা। ওয়েলিংটনের মোড়ে, হাজরার মোড়ে টমি গান ব্রেন গান বাগিয়ে ওত পেতে বসে আছে গোরা পল্টন। মিলিটারি লরির একা যাবার উপায় নেই, তাই রাইফেল উঁচিয়ে চলে দল বাঁধা কনভয়, তবু রেহাই নেই। পুচকে ছেলেরা হামাগুড়ি দিয়ে ছুটে গিয়ে ঠিক আগুন লাগিয়ে দেয়, শিখে নিয়েছে তারা সমস্ত প্যাঁচ, গুলি ছুড়লে থামের পাশে আড়াল নেয়, গুলি লাগলে জয়হীন বলে উল্টে পড়ে মাটিতে। শেখ দুরন্ত লড়াই, বন্দুকের মুখোমুখি দুঃসাহসে ইঁট আর শুধু হাত, লড়াই চলে পাঁচ মাথার মানিকতলায়, লড়াই চলে পোড়াবাজার আর রসা রাসবিহারির মোড়ে, সার সার মিলিটারি লড়ি পুড়ছে সেন্ট্রাল এভিনিউয়ের বিরাট চওড়া রাস্তায়, পুড়ছে সাহেবদের চা কোম্পানির গাড়ি, ধোঁয়ায় ধোঁয়া হয়ে আসছে গোটা তল্লার, মাঝে মাঝে সাজোয়া গাড়িতে সর্বাঙ্গ ডেকে হুস হুস শব্দে ছুটে যাচ্ছে রাইফেলধারি গোরা পল্টন। গুলি চলছে বেপরোয়া, তবু রাস্তায় ভিড় কমে না, যেখান থেকে যে পেরেছে খসিয়ে নিয়েছে বড় বড় লোহার ডান্ডা, মাঠদের ঘেষ্টানি লেগে তাতে হিস হিস শব্দ উঠছে। ময়লা কাপড় পরা অগণিত মানুষ দাঁড়িয়ে, তারাই আজ রাস্তার রাজা, তাদের বিনা অনুমতিতে কোনো গাড়ির যাওয়ার হুকুম নেই, যে কোনো গাড়ি দাঁড় করাচ্ছে, জরুরি কাজ আছে বোঝাতে না পারলে ফিরিয়ে দিচ্ছে। ছেলের হাত ধরে বাপ দাঁড়িয়ে আছে, গুলি চলুক পরোয়া নেই, ছেলের হাতের মোয়া নয় স্বাধীনতা, শয়তানের হাত মুচড়ে ছিনিয়ে নিতে হবে দেশের স্বাধীনতা। ফুটপাতে ভিড় জমিয়ে খেলা দেখাতো যে লোকটা, চৌরঙ্গি রেস্তোরাঁয় বয়ের কাজ করতো যে ছেলেটা, শেয়ালদার বাজারে যে লোকটা ঝাঁকামুটের কাজ করতো, যে ছেলেটা হোয়াইট ওয়ের তোলায় বসে জুতো ব্রুশ করতো আর বলতো এমন পালিশ হবে বাবু জুতোয় মুখ দেখতে পাবেন, তারা সবাই এসে দাঁড়িয়েছে সেন্ট্রাল এভিনিউ রাস্তায়। কার্জন পার্কে তিল ধারণের জায়গা নেই, গোর্খার গোরা পল্টন যত পাপে ছই, ক্ষুব্ধ জনসমুদ্র তত পায়ে গই, ট্রামের গুমটির কাছাকাছি আসতে পারলে বিলেতি হোটেল আর দোকানগুলোর মোটা কাঁচ ইট লেগে ঝনঝন করে ভেঙে পড়ে। ধর্মতলা চৌমাথা থেকে দূরে দেখা গেল একটা মিছিল, লাল সবুজ আর তিন রঙের নিশান গিট দিয়ে বাঁধা, এগিয়ে এলো মিছিল, যাবে দক্ষিণে, হঠাৎ তিনটে ছুটন্ত মিলিটারি ট্রাক রাস্তার পাশে থেমে গেল, লাফ দিয়ে নেমে গেল তিন গাড়ি পল্টন, রুখে দাঁড়িয়ে বুক টিপ করে তারা রাইফেল উঁচিয়ে ধরল, খবরদার আড়াই পায়ে গিয়েছ কি? রুদ্ধ নিঃশ্বাসে দাঁড়িয়ে আছি, কি করবে মিছিলের আগের লোকগুলো, এগিয়ে যাবে, গুলির মুখে প্রাণ দেবে? জয় হিন্দ আওয়াজ তুলে বুক টান করে লোকগুলো পা বাড়ালো সামনের দিকে, কি হলো? বীর পঙ্গু পল্টনের যে সব হয়ে সরে দাঁড়ালো দুপাশে, গুলি করার হুকুম ছিল কিন্তু সামনাসামনি দাঁড়িয়ে সাহসে কুলোয়নি তাদের। মাঝে মাঝে ঝাঁকে ঝাঁকে গুলি চলছে কার্জন পার্কের দিকে, তারই মধ্যে একটি বাচ্চা ছেলে দেখি এটি লাঠির আগায় ছেঁড়া ন্যাকড়া জড়িয়ে মশাল জ্বালিয়েছে, মশালটা নিয়ে আস্তে আস্তে সে রাস্তা পার হলো, সামনে মিলিটারি ট্রাক দাঁড় করানো, তবু ভ্রুক্ষেপ নেই, কাছেই সাহেবদের একটা হোটেল, একতলার দরজা জানলাটা, ছেলেটা হাতে মশাল নিয়ে থামবে উপরে উঠল, তারপর জ্বলন্ত মশালটা ছুঁড়ে ফেলে দিল ভেতরে, দাউ দাউ করে আগুন জ্বলে উঠল, সাহেবদের ভয়ার্থ চিৎকার, তারপর ছেলেটা থামবে আস্তে আস্তে নিচে নেমে এলো,
মিলিটারি লরিটার দিকে ক্রুদ্ধ চোখে একবার তাকিয়ে কপালের ঘাম মুছতে মুছতে যখন সে চৌমাথায় এসে পৌঁছালো, তখন লুঙ্গি পরে এক ফলওয়ালা ঝুড়ি হাতে ছুটতে ছুটতে সে তার হাতে একটা কমলা লেবু গুঁজে দিয়ে গেল। কমলা লেবুটা ছাড়াচ্ছে এমন সময় পিছন দিকতে একটা গুলির শব্দ, ছেলেটা মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। মেডিকেল কলেজে হাসপাতালে মিনিটে একজন করে বুলেট বেঁধা লোক আসছে, কাউকে কাউকে হাসপাতালে না নামিয়ে সোজা নিয়ে যাচ্ছে মর্গে। যাদের আত্মীয় স্বজন আছে তাদের ঘিরে আকাশ বাতাস জুড়ে বুক ফাটা চিৎকার উঠছে। একজন ধুতি পাঞ্জাবি পরা লোক ঢুকতে চাইছিল এমার্জেন্সির ভেতর, ভলেন্টিয়াররা কিছুতেই ঢুকতে দেবে না, দেখুন মশাই ভিড় বাড়াবেন না। লোকটাও নাছর বন্দা, আমার দরকার আছে। ভলেন্টিয়ার ছেলেটি এবার চটে গেল, কি দরকার শুনি? লোকটা খুব শান্তভাবে বলল, গুলি লেগেছে আমার। গুলি লেগেছে দেখি? লোকটা পেছন ফিরল, পিঠের দিকে জামার কাপড় রক্তে ভেসে যাচ্ছে, করে আঙুল সমান ছ্যাঁদা হয়ে গেছে পিঠটা। বলেননি কেন এতক্ষণ, হেঁটে এসেছেন কেন? বলে হন্তদন্ত হয়ে ভলেন্টিয়ার ছেলেটি খাটের উপর লোকটিকে শুইয়ে ধরাধরি করে ভিতরে নিয়ে গেল। গুলি খেয়ে লোকটি ভয় পায়নি, তার লজ্জা গুলিটা বুকে না লেগে পিঠে এসে লেগেছে বলে। পিঠে গুলি দেখে লোকে না ভেবে বসে সে ভয়ে পালাচ্ছিল। রাজাবাজার বস্তিতে শহীদ হলো কদম রসুল। পরদিন সন্ধ্যাবেলা বস্তির সবাই দড়ির ভাঙা খাটিয়াল গুলো রাস্তায় টেনে মিটিং করলো, সবাই দু চার পয়সা করে চাঁদা দেবে, বাঁচিয়ে রাখবে তারা রসুলের অসহায় কাচ্চা বাচ্চাদের, পয়সা দেবে যারা সারাদিন রিক্সা টানে, বিড়ি বাঁধে, ফেরি করে জিনিস বেচে, কল কারখানায় কাজ করে। মরদ ছিল কদম রসুল, গ্যাস কোম্পানির ইউনিয়নের একজন পাণ্ডা ছিল সে, মালিকের চোখ রাঙানিকে কখনো ভয় করেনি, দিল ছিল তার, বস্তির সবাই তাকে ভালোবাসে। কদম রসুলের বাচ্চা ফুটফুটে মেয়েটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সকলের মুখের দিকে, কোথায় গেছে তার আব্বাজান? শুধু মানুষ খুন নয়, জানোয়ারগুলো লুটে রাজত্ব চালায়, পানের দোকান থেকে ছিনিয়ে নেয় টাকা পয়সা, মনিয়ারি দোকান থেকে দামি জিনিস, বস্তি থেকে হাঁস মুরগি, রাত্রে জ্বলন্ত আগুনের আলোয় তার রাইফেল আর টমি গানের মুখে শিকার করে বেড়ায় নিরস্ত্র মানুষ। গুলি লেগে দোতলার বারান্দায় লুটিয়ে পড়ে ছ বছরের কচি মেয়ে। যখন উঠে দাঁড়ালো সারা শহর, বসে থাকলেন পাকা চুর নেতারা, শুধু বসে থাকলেন না, গুন্ডা দুর্নাম দিয়ে বসিয়ে দিলেন তারা গোটা শহরের মানুষকে। আস্তে আস্তে আলগা হয়ে গেল মুঠো, ট্রাম গাড়ি আবার চলতে লাগলো, যেখানকার সেখানে ফিরে গেল ডাস্টবিন, পান খেয়ে ঠোঁট লাল করে লাল দিঘির দিকে অফিস যাত্রীর দল আবার পা বাড়ালো। কিন্তু ইংরেজের টনক নড়ে গিয়েছিল, সেপাই সান্ত্রীও আর তার বাধ্য নয়, এবার মানে মানে সরে পড়াই ভালো, নইলে কপালে অনেক দুঃখ। ইংরেজ গেল কিন্তু যেতে যেতে রাস্তায় বেশ কিছু কাঁটা ছড়িয়ে দিয়ে গেল, তারপর বছর না যেতে দেশ ভাগ, ভাই ভাইয়ে খুনো খুনি চলল কলকাতা রাস্তা জুড়ে, মৃত্যুকে এত বিভৎস হতে কেউ কখনো দেখেনি, ভরে গেল রাস্তা চাল চুলহীন উদ্বাস্তু মানুষের ভিড়ে। ইতিহাস নয়, এখানেই শেষ হলো কলকাতার গল্প। দিন যায় বছর যায়, কেউ বলে শেষ করতে পারে না কলকাতার গল্প, ট্রামের তারে বাসের চাকায় নিজেই গল্প বলে যায় কলের কলকাতা, রাস্তায় রাস্তায় আগুনের অক্ষরে ইতিহাস লেখে আবার নিজেই মুছে দেয়। কলকাতার ইটের পাঁজরে লুকিয়ে আছে ভালোবাসার ঝর্ণা, সে ঝর্ণা কখনো শুকোয় না, যতদিন মানুষ আছে এই শহরে ততদিন অপুরন্ত এই ভালোবাসার ঝর্ণা, মাঝে মাঝে প্রচণ্ড রাগে ফেটে পড়ে সেই ভালোবাসা, জীর্ণ দালানগুলোর ভিত নড়ে ওঠে, আকাশে বাতাসে ওঠে বজ্রের নিনাদ, যতদিন হাতে সব শিকল ভেঙে না পড়ছে রাগ শান্ত হবে না কলকাতার। শিয়ালদহ আর বউবাজারের মোড়ে রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে নাক বরাবর পশ্চিমে তাকিয়ে কী দেখতে পাও, ধোঁয়াটে দালান ছাড়ার কিচ্ছু না, কিন্তু কবছর আগে ঠিক ওইখানে দাঁড়ালে সোজা দেখতে পেতে হলওয়েল মনুমেন্ট, পাথরের খোদাই করা ইংরেজদের মিথ্যে ইতিহাস। কলকাতার মানুষ সেই জাল ইতিহাসকে মাটিতে মিশিয়ে দিয়েছে আন্দোলনের জোয়ারে, কিন্তু আজও ময়দানের পাথরের বহু স্তম্ভে, মনুমেন্টের গায়ে ভারতবাসীর মুখে চুনকালি দেওয়া সাম্রাজ্যবাদের দম্ভ বোঝায় আছে। ক্লাইভ স্ট্রিটের নাম বদলালেও ক্লাইভের বংশধরেরা আজও চক মিলানো বড় বড় দালানে বহাল তবইতে বেঁচে আছে, চা বাগান চটকল কয়লার খনি থেকে শুষে খাচ্ছে তারা কালা আদমির রক্ত, আর দেশি দালালরা তাদের এঁটো পাতা চাটছে। কাগজ পড়ি আর রাত্রিরে মাঝে মাঝে উড়োজাহাজের শব্দে ঘুম ভেঙে যায়, যদি যুদ্ধ হয় বোমার আঘাতে গুঁড়িয়ে যাবে পরপরো দেওয়ালে শহর কলকাতা, ধুলোর মধ্যে ধুলো হয়ে যাবে এ শহরের তামাম মানুষ, ঘুমিয়ে ঘুমিয়ে আবার স্বপ্ন দেখে আলোয় আলো হয়ে যাচ্ছে সারা কলকাতা, শান্তির পতাকা নিয়ে রাস্তায় রাস্তায় চলেছে মানুষের বিচিত্র মিছিল, মাথার উপর উঠছে ঝাঁকে ঝাঁকে সাদা পায়রা, যত তারা এগোচ্ছে দুপাশে মাথা তুলছে নতুন নতুন দালান, চেহারা বদলে যাচ্ছে শহরের, চেহারা বদলে গেছে মানুষের, চোখে মুখে উপচে পড়ছে তাদের স্বাস্থ্য, ছোট ছোট ছেলে মেয়েরা হাতে ফুল নিয়ে হাসছে,
ঘুম ভেঙে কলকাতাকে বলি, স্বপ্নের সেই সুন্দর দিন চলো এগিয়ে আনি। এতক্ষণ তোমরা শুনছিলে সুভাষ মুখোপাধ্যায় রচিত আমার বাংলা গল্পগ্রন্থের অন্তর্গত কলের কলকাতা পরিচ্ছেদটি। এপিসোডটি অনেক বড়, তবুও যদি আজকের এপিসোড তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। আর যারা আজকে আমাদের চ্যানেলে প্রথম এসেছো তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তী তথ্য খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়।